সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। দর্শক আপনারা জানেন ইতিমধ্যে অসহায় দরিদ্র এবং যারা একেবারে স্বাবলম্বী ছাড়া তাদের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরা হয় এবং আপনারা তাদের পাশে থাকেন বলেই কিন্তু আপনাদের সামনে তারা জীবনের গল্পটা তুলে ধরে। অনেক অসহায় পরিবারের জীবনের গল্প আমরা তুলে ধরেছি, আপনারা তাদেরকে সহযোগিতা এবং তাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে তাদের পাশে রয়েছেন। আমরা তেমনি আজও এসেছি এক সেই অসহায় পরিবারের কাছে, দর্শক বরিশাল মেহেন্দিগঞ্জে আমরা। তো সেই পরিবারের সাথে কথা বলবো, জানবো কেন তিনি আপনাদের সামনে এসেছে, কি তার বলার আছে, সেই পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পারবো। তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে, জানবো কি সমস্যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনাকে সালাম দিয়েছি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা তো বোন, আপনার একটু নামটা একটু বলেন আমাদের, কি নাম আপনার? রেহানা। রেহানা আপা, দেশের বাড়ি কোথায় একটু বলেন? বরিশাল। কোথায়? মেহেন্দিগঞ্জ। জি, আচ্ছা বরিশাল মেহেন্দিগঞ্জে আমরা আছি। দর্শক আমরা সেই পরিবারের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো রেহানা আপা, আপনার পরিবারে কে কে আছে যদি একটু বলেন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কে কে আছে? আমার পরিবারে বলতে আমার কেউ নেই, শুধু আমার মা বাবা আর আমি একা আর মেয়ে। আপনার ভাই নেই? না। আপনার সন্তান, আপনার বাবা মা আর আপনি একাই? জি। আচ্ছা তো বোন একটু যদি বলেন যে আসলে আপনার এই আম্মার কি হয়েছে? আমার আম্মার যে লিভারের সমস্যা হয়েছে, হাতে পায়ে পানি। আমার বাবা এও স্ট্রোক করছে, মানে অসুস্থ পড়ে আছে, কোনো কাজকাম করতে পারে না, কিছু না, অনেক কষ্টে আছে। আচ্ছা সেই বিষয় নিয়ে আমরা জানবো, আপনার বাবার ব্যবহার বিস্তারিত জানার চেষ্টা করবো। বরিশাল কোন জায়গায়? ও, পাশাপাশি। পাশাপাশি। তো আপনার স্বামী থাকা অবস্থা আজকে এই মায়ের জন্য আজকে এই প্রতিবেদনের সামনে আসছেন? আমার স্বামী অসহায়, গরিব, মানে দুই ফ্যামিলি একই অবস্থা। তেমন থাক, মনে করেন এতদিন চালাইছে যে পারতেছে না, হেরো মানে সামর্থ্যকু নাই এর মেয়ে। আপনি যে বিডুর সামনে আজকে আসছেন, আপনার স্বামীর অনুমতি নিয়ে আসছেন কিনা? জি, আমার স্বামীর অনুমতি নিয়েই আসছি। আপনার স্বামী কি কাজ করে? বল। ঢালাই কাজ করে। ঢালাই কাজ? জি। তো আপনি ঢাকায় আসছেন আপনি মাকে নিয়ে কি চিকিৎসার জন্য? জি। আপনাদের কোনো সম্পদ বা টাকা পয়সা আছে? আমাদের কিছুই নেই, সব ভাঙ্গুলে নিয়ে গেছে। তো কিভাবে আপনারা চিকিৎসা হওয়ার জন্য আসছেন? আসছি মানে দাদার একটু সাহায্য করে টাকা নিয়ে এই জন্য আমি আসছি। আমাদের ঠিকানা পেয়েছেন কোথায়? এক ভাইয়ের সাথে মানে যোগাযোগ করে, পাশাপাশি এর সাথে যোগাযোগ করছি, তাই এই জায়গায় আসা হয়েছে। ঠিক আছে বোন, একটা ভাইয়ের মাধ্যমে আমাকে আমাদেরকে পেয়েছেন, তাই না? ধন্যবাদ বোন। আমরা প্রথমে জানতে চাবো আপনার মার এমন অবস্থা কতদিন হয়েছে? প্রায় বছর খানি ধরে এই অবস্থা হয়েছে। এক বছর? জি। আপনি স্বামী কি কাজ করে বোন একটু জানতে পারবো? আমার স্বামী ঢালাইয়ের কাজ করে। ঢালাই, রাজ্যগালি কাজ করে? জি। কি কেমন পয়সা আয় রোজগার করতে পারে মাসে? ওই যে মানে খাওয়া দাওয়া করে হয় মানে থাকতে আছে। আপনি স্বামী রাজ্যগালি করি আপনাকে এইভাবে চালাচ্ছে। জি। কিন্তু আজকে এই প্রতিবেদনের সামনে কি জন্য আসছেন? আপনার মায়ের জন্য আসছেন? মায়ের জন্য আসা হয়েছে। দর্শক আপনার নামটা কি বোন? আমার নাম রেহানা। আপনার নাম রেহানা? জি। দর্শক রেহানার জীবনের গল্প আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমরা। এই বোনটি তার মাকে কি অবস্থা পেয়েছেন আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন। তার মার কি অবস্থা আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। রেহানা আপার মাকে কীভাবে চিকিৎসা করছে এবং কতটুকু চিকিৎসা করিয়েছে, কতটুকু পেয়েছে, আমরা সেই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। চলুন দর্শক। তো রেহানা আপা, আপনার মাকে যে একটি বছর চিকিৎসা করিয়েছেন, কোন কোন জায়গায় চিকিৎসা? ডাক্তার বরিশাল ডাক্তার দেখিয়েছেন? জি, মেহেদিগঞ্জ। মেহেদিগঞ্জ ডাক্তার দেখাইছি, হাতে না ফিরাবার এই ঢাকা নিয়ে আসা হয়েছে। ঢাকার ডাক্তার দেখাব? হ্যাঁ, ঢাকা নিয়ে আসছি চিকিৎসার জন্য। ঢাকা নিয়ে আসছেন চিকিৎসার জন্য? জি। তো ঢাকা নিয়ে আসছেন, আপনাদের ঘর তো কিছুই না, আপনার মা কিভাবে থাকে? ভাইয়া এই যে কোনো কিছু নাই, এই রুমের ভিতরে। দর্শক রেহানা যে রেহানার মাকে নিয়ে যেখানে আসে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করছি, কেমন পরিবার, কেমন অবস্থায় আছে এই ঘরটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তাদের পুরো ঘর এই যে এলো, ঘরের অবস্থা তাদের এই যে, তার মা চিকিৎসার ব্যয়বহুল
যে চিকিৎসা করছে সেই চিকিৎসার ওষুধগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি। তাদের ঘরে কোনো সম্বল বলতে কিছু নাই, একটা নাই ঘাট, একটা নাই কিছু, তারা বিছনা নিচে বিছে পড়ে আছে। তো রেহানা আপা, আপনার এই যে এমন অবস্থায় আপনার মাকে ঢাকা এনেছেন কতদিন হয়েছে? দর্শক, আসলে রেহানার জীবনের গল্প শুনতে গেলে আমরা নিজেরও মর্মাহত হচ্ছি। জানি না এই পরিবারটি আমাদের এই ভিডিওর মাধ্যমে কতটুকু সহযোগিতা পাবে। দর্শক, আমরা অসংখ্য অসহায় পরিবারের সহযোগিতা করেছেন। আসল কথা, সত্যিকারে যারা অসহায় পরিবার তারা কি দুইটা টাকা পাচ্ছে না কোনো সুন্দরী নারীরা পাচ্ছে? আমরা সেই বিচারের ভার দায়িত্ব আপনাদের হাতে তুলে ধরলাম। আপনারা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন আমরা এটুকু আশা করব আপনাদের মাধ্যমে। কারণ এই আন্টিটার যে অবস্থা আমরা দেখি বুঝতে পেরেছেন। আমরা দর্শক আন্টি দেখি কথা বলার সুযোগ পাচ্ছি পারে কি না, কথা বলতে পারে কি না, আমরা সে বিষয়ে চেষ্টা করব। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি কি অবস্থা আন্টি আপনার? দর্শক, আমরা এই মুরব্বীকে আমরা কথা না জিজ্ঞাসা করে ভালো হবে, খুব কষ্ট হচ্ছে তার কথা বলতে। তো রেহানাফা, আপনার মার কি কি সমস্যা একটু কি বলবেন? আমার সমস্যা হলো যে লিভের সমস্যা, ফুসফুসিতেও সমস্যা, হাতে পায়ে পানি, কথা বলতে পারে না, মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে আমার আম্মার। লিভারের সমস্যা, ফুসফুসিতে পানি জমা হয়েছে, তাই না? হ্যাঁ, কিডনিতেও সমস্যা। কিডনিতে সমস্যা, তার মানে আপনি ব্যয়বহুল টাকা খরচ হবে। তো ডাক্তার কোনো টাকা টুকার কথা বলেছিল যে কেমন টাকা পয়সা খরচ হবে? কিছুই বলে নাই। কিছুই বলে নাই, জানি না রেহানা আপা। আমরা চেষ্টা করব এই দেশ ও দেশের বাইরে যেসব ভাইরা আছেন, আপনারা অসংখ্য অসহায় পরিবারের সহযোগিতা করছেন, আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল এই পরিবারটিকে যে যা পারে, পাঁচ টাকা পারেন, পাঁচ পয়সা পারেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দর্শক, আপনাদের একটি টাকা একটা পরিবারের জীবন ফিরে পেতে পারে সারা জীবনের জন্য। আমরা চাই এই পরিবারটির পাশে সবাই একটু দাঁড়ান। আমরা জানি না আপনারা এই ভিডিওটা কীভাবে নেবেন, এই পরিবারটি সত্যিকার একটি অসহায়। তো বোন, আপনার মার চিকিৎসাতে হাসপাতালে যে ভর্তি করার নেই, আপনার ঢাকা বাসায়, ঢাকা আনার পরে বাসায় বসে বসে এভাবে চিকিৎসা করছেন, সেভাবে তো আপনার মার চিকিৎসা হবে না। আমরা তো ঢাকা মেডিকেল আসছি, সেখানেও দেখতে পারেন, সেখানে ভর্তি করাতে পারেন, আপনি করাচ্ছেন না কেন? টাকা পয়সার জন্য আমি পারি না ভাই, কি করবো বলেন। টাকা পয়সার জন্য পারেন না? তো সরকারি হাসপাতালে তো আপনার বলতে ডাক্তারের সামান্যতম তো ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ আছে ওখানে। আপনি সরকারি হাসপাতালে ভর্তি করে ডাক্তার আপনার মাকে? সরকারি হাসপাতাল নিয়েছি, হ্যাঁ। তো যে বাইরে দিয়ে ওষুধ কিনা কিনা খাওয়ান লাগান, পারি না দেখে পরে আবার নিয়ে আসা হয়েছে। আপনার ভর্তি করিয়েছেন? জি। ওরা তো দেয় না ওষুধ, তো ওই জায়গায় দেয় হয়, বাইরে দিয়ে কিনা কিনা খাওয়াইতে বলে। কারণ আমি তো পারতে আসি না, আমার স্বামীরও ইনকাম নাই, এই জন্য আমি পারি না, পরে নিয়ে আসছি। কী করবো, মানে মাকে ফিকি ফালাইতে আসবো মেডিকেলে। আপনার স্বামীর প্রতি আপনি কতটুকু খুশি, সন্তুষ্ট? আপনার স্বামীকে আপনাকে ভালোভাবে দেখে বল। জি ভাইয়া। আপনার স্বামীর জন্য দোয়া করেন। জি, আমার স্বামী অনেক এই পাশে দাঁড়াইছে, দেখি তো আমি এই পর্যন্ত পারতে আসছি। বোন, এই সময় এভাবে এই এমন ভালো স্বামী পাওয়া যায় না, তো আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন। দর্শক, রেহানাফা অল্প কামা, তার স্বামী অল্পতে সে সন্তুষ্ট, কিন্তু তার মায়ের জন্য আজকে প্রাণ ভিক্ষা চাচ্ছে সবার কাছে, একটু ভিক্ষা চাচ্ছে যে এই মাকে বাঁচানোর জন্য। আসল কথা, এই আন্টির কোনো সন্তানও নাই, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান তার, সে হলো রেহানাফা। সে তো একজন নারী, পরে ঘরে বিয়ে হয়ে গেছে, সে তো পরের দিনে চলে গেছে, কে দেখবে বৃদ্ধ বয়সে মাকে? আমরা অসংখ্য অসহায় পরিবারের প্রতিবেদন করেছিলাম, কিন্তু কিছু কিছু অসহায় পরিবারের প্রতিবেদন করতে গেলে আমাদের নিজেদেরও চোখের পানি পড়ে। আমরা কি এই পরিবারটির পাশে হসপিটাল
এবং বিভিন্ন চিকিৎসা ট্রিটমেন্ট দেখানোর চেষ্টা করেছি দর্শক। দর্শক, আমরা আসলে শুনছিলাম রেহেনা আপার জীবনের গল্প এবং তার মাকে নিয়ে যে অসুস্থতার কারণে তিনি এসেছেন। আসলে যে মা, এই এই মায়ের জন্যে যে পৃথিবীতে তিনি দেখতে পাচ্ছেন দুনিয়ার আলো, এবং সেই মায়ের জন্যে তিনি আসলে আজকে বসে আছে তার মায়ের জীবন বাঁচানোর জন্য। দর্শক, আমরা অনেক অসহায় পরিবারের জীবনের গল্প তুলে ধরি। আসলে আপনারা হয়তো বা কিছু কিছু অসহায় পরিবারের কাছে প্রতারিত হয়েছেন, আমরা শুনেছি বা আপনারা বলেছেন, জানি না কে কীভাবে নেবেন এই কথাগুলো। আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভালো দিক থাকে। আপনারা প্রায়ই বলেন যে ভাই, একেবারে যে অসহায় আছে, না খেতে পারে, এই রকমের পরিবারের জীবনের গল্প আপনারা খুঁজে খুঁজে তুলে ধরেন। আমরা দুই চার পয়সা আপনাদের কাছে আমরা সহযোগিতাভাবে পাঠিয়ে দেবো, আপনারা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছেই দেন, এবং সেই পরিবারটি যেন আপনাদের উচিলে আমরা পেয়েছি, আপনারাও দোয়া পাবেন, আমরাও দোয়া পাবো। তো দর্শক, আসলে আমরা চেষ্টা করি অসহায় পরিবারদের জীবনের গল্প তুলে ধরার, তার মাঝে অনেক সময় অনেক কাজ করলে ভুল হয়ে থাকে। দর্শক, অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং এই অসহায় পরিবারের সাথে আমরা কথা বলছি, আপনারা অনেক কিছুই জেনেছেন, আমরা আবারও জানবো তিনি কেমন আছেন, সে বিষয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে আসবো। তো রেহেনাপা, আমরা তো অনেক কথাই শুনলাম, আপনার মা মূলত আপনার মায়ের জন্যই এসেছেন এই প্রোগ্রামে, তাই না? তো ঠিক আছে, তো রেহেনাপা আমরা আজকে বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন হয়তো বা আপনার মার কি অবস্থা আমরা সেই প্রোগ্রামটা জানাবো। দর্শক, আমরা আজকে রেহেনাপার কাছ থেকে বিদায় নেব, এবং রেহেনাপা আমরা পরবর্তীতে আপনার কাছে আসব, জানবো আপনি আপনার মাকে নিয়ে কী অবস্থা আছেন, এবং দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। তো রেহেনাপা আমরা আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে কিছু বলা আছেন এখানে বলেন আপনি, আপনার মায়ের জন্য। আপনার মাকে এবং আপনাকে, তাদের উদ্দেশ্য যদি কেউ যদি কিছু দিতে না পারে, তাও তো যেন দোয়াটা অবশ্যই যেন করে আপনার মায়ের জন্য, তাই না? অবশ্যই অনেক ধন্যবাদ আন্টি এবং রেহেনাপা, আমরা আজকে বিদায় নিচ্ছি। দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া।